সম্মানিত ভাই বোনেরা, বয়সের দিকে, শারীরিক দিকে, যোগ্যতার দিকে হীন, ক্ষীণ, দুর্বল একজন ব্যক্তি আমি। যাই ছিলাম ভাঙ্গাচুরা গত রোববার, বাংলাদেশে যখন প্রথম ভূমিকম্পটা হয়েছিল, সেই দিন আমার কলিজাটা ভেঙে গিয়েছে। আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ, ধূলিত বিধূলিত, একাকার মেশাকার হয়ে গিয়েছে। যে বন্ধু প্রতিম, ভ্রাতৃ প্রতিম বাংলাদেশের অব্যবহিত পরে পুরা বাংলাদেশে, বহির্বিশ্বে মানিক জোড়ের মতো আমরা এই দুই ভাই একত্রে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত এই কাজ করেছিলাম সার্বক্ষণিক ভাবে। আরেকটা জিনিস কাকতালীয়, আগে তিনিও জানতেন না, আমিও জানতাম না, এখন তার ছেলেরা আমার বাড়িতে গিয়েছেন পিতার বন্ধু হিসাবে। তখন দেখা গেল ১৯৪০ ফেব্রুয়ারি মাস, এটা আমার জন্ম। ভ্রাতৃপ্রতিম শহীদ আল্লামা সাইদি, তার জন্ম ১৯৪০ ফেব্রুয়ারি মাস। কাকতালীয় ভাবে তিনিও জানতেন না, আমিও জানতাম না। এরপরে আরো ব্যাপার আছে, শপথের কর্মী হিসাবে, দিনের একজন দায়ী, একজন রায়ী, একজন নকিব হিসেবে একামতে দিনের এই ময়দানে ১৯৭৪ তখন আমাদের মূল সংগঠন ছিল আন্ডারগ্রাউন্ড, ঢাকা হোটেল ইডেনে আমাদের দুই ভাইয়ের শপথ হয়েছে একদিন একত্রে একই মজলিসে। এই ইতিহাস তো ভোলা যায় না, বিস্মৃত হওয়া যায় না। আসলে তখন থেকে আমি মানসিকভাবে একরকম অসুস্থ, আসতে পেরেছি, আল্লাহ পাকের শুকরগুজারি করছি। একজন মুমিনের ঈমানের দাবি কি? তাকে যদি তার মালিক হুকুম করেন, এই যে মক্কার উহুদ পাহাড়টা, সৌদি আরবের উহুদ পাহাড়টা এখন যে জায়গায় আছে, আজকে রাতের ভেতরে তুমি এই পাহাড়টাকে ঠেলে ধাক্কায় চার মাইল পূর্ব দিকে নিয়ে যাও, এটা আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি। তখন ওই মুমিন লোকটার ঈমানের দাবি কি হবে? এত বড় উহুদ পাহাড়, আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটাণু কীট, কেয়ামত পর্যন্ত ধাক্কালে ঠেললেও তো এটাকে এক ইঞ্চি নেওয়া যাবে না। স্বভাবত এখানেই আমাদের দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা। আমার মালিক আমাকে বলেছেন, উহুদ পাহাড়টাকে ঠেলে তুমি চার মাইল দূরে নিয়ে যাও আজকে রাতের ভিতরে। এখন আবার আমরা, নবী আমাদেরকে এটাও শিখিয়েছেন, আর সাই মিন্না, প্রচেষ্টা করব আমরা, চেষ্টা চালিয়ে যাব আমরা, অলেত নামও মিনাল্লাহ, আমার চেষ্টাটাকে পূর্ণতা দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। এখন আপনি, আল্লাহ বলেছেন এটাকে ধাক্কায় নিয়ে যাও, আপনার ঈমানের দাবি হলো আমার মালিক আমাকে বলেছেন, আমি ধাক্কানো শুরু করি, আপনি যদি শুরু করেন, মালিক বলছেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, আমার নির্দেশের আলোকে তুমি ধাক্কানো শুরু করো, এই পাহাড়কে ধাক্কানো তোমার দায়িত্ব, তোমার উপরে ফরজ,
চার মাইল দূরে নিয়ে যাওয়া আমি আল্লাহর দায়িত্ব, আমি মালিকের দায়িত্ব। তুমি যদি তোমার দায়িত্ব পালন করো, আমি আল্লাহকে আমার দায়িত্ব পালন করব না। এখানে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। ইবলিস বলেছিল রব্বুল আলামিন তিনটা হাতিয়ারের দরকার ছিল। প্রথম হাতিয়ারটা ছিল আনজালনি ইলা ইয়াউমি ইউবাসুন, যখন জান্নাত থেকে তাকে এক্সপয়েল করা হলো, বহিষ্কার করা হলো, সে বলল রব্বুল আলামিন লক্ষ কোটি বছর তোমার ইবাদত করেছি, রুকু করেছি, সেজদা করেছি, তাসবিহ তাহলিল এগুলো আদায় করেছি, আজকে তোমার একটা হুকুম, উসজুদু লে আদামা, সেজদা করো আদমের কারণে। এখানে একটা লাম আছে, কিন্তু মারিফতের নামে আজকে একদল তরিকতপন্থী তারা এটা তর্জমা করে, উসজুদু লে আদামা, আদমকে সেজদা করো। আরবি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান লিসানুল আরব, সেখানে এই আয়াতটার রেফারেন্স দিয়ে বলা হয়েছে, মাটি দিয়ে তোমাদের সামনে এই আদমকে আমি সৃষ্টি করেছি, কিন্তু এই আদমকে আমি তার প্রতিভা, তার যোগ্যতা, তার এলেম মুআল্লামুল বসীতের মধ্যে লেখা হয়েছে, আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষা জানতেন, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, এ আয়াতের ব্যাখ্যা, আই রিপিট, 6000 আন্তর্জাতিক ভাষা তিনি জানতেন। জাতিসংঘের বর্তমান হিসাব অনুযায়ী, ওআইসির বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বিশ্বের পুরা অঞ্চলে মানুষ 5500 ভাষায় কথা বলছে। তাহলে আদমের 6000 ভাষায় যেতে আর কতটুক বাকি আছে? 500। পুরা বিশ্বে 500টা ভাষা যখন মানুষ ব্যবহার করা শুরু করবে, তখন আমাদের বাবার মিরাস, উত্তরাধিকার এটা শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, ইবলিস যখন জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হলো, এখান থেকে তুমি বেরিয়ে যাও, তুমি ধিকৃত, নিকৃষ্ট, ঘৃণিত, তোমার আর এই জান্নাতে থাকার কোনো অধিকার নেই। ইবলিস এসে করজোড়ে বলল, রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর, কোটি বছর তোমার ইবাদত করেছি, রুকু করেছি, সেজদা করেছি, তাসবিহ তাহলিল এগুলো করেছি, এই যে নেক আমলগুলো করেছি, এগুলার কোনো গণনা সীমা আমার কাছে নেই, তবে তোমার জানা আছে, তোমার একটা হুকুম অমান্য করলাম। হুকুমটা কি ছিল? উসজুদু লে আদামা, দেখো মাটির তৈরি আদম জ্ঞানে গুণে এলেমে আদর্শ ঐতিহ্যে সব দিকে তুমি যে আগুনের তৈরি ইবলিস, নূরের তৈরি ফেরেশতা, এই দুই মাখলুকের উপরে উঠে গেছে, বেড়ে গেছে আদম শ্রেষ্ঠত্বের দিকে, আদম বহু ধাপ এগিয়ে গিয়েছে। ইবলিসটি এখান থেকে বেরিয়ে যা, মালুমাম মাধুরা, ধিকৃত ঘৃণিত হিসাবে বেরিয়ে যা। ইবলিস বেটা কিন্তু শেয়ানা না, শুধু সাড়ে শেয়ানা, সে বায়না ধরল, রব্বুল আলামিন লক্ষ কোটি বছর তোমার ইবাদত করেছি, তুমি বলে দিয়েছ মা ডাকা ফিল আখেরাতে মিন খালাক, পরকালে আমার সাথে তোমার কোনো লেনদেন, কোনো ট্রানজেকশন এটা হবে না, সেটা ক্লোজ হয়ে গেল আজকে। ইবলিস আল্লাহ পাকের কয়টা হুকুম অমান্য করেছিল? ওনলি ওয়ান, উসজুদু লে আদামা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে, নাসিয়া আদম
হানাসিয়া ইবনাহু, আদম ভুল করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আদম সন্তানরা ভুল করতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল যখন করবে, আজকের আলোচনার যেটা বিষয়, এটা একটা ইনসাইক্লোপিডিয়া, পুরো আলোচনাটা একটা বিশ্বকোষ, বিশেষ করে বর্তমান সমাজের জন্যে এটা একটা দাবি, একটা ডিমান্ড, একটা চাহিদা। প্রিয় ভাই ও বোনেরা, তখন সে বলল আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দারাজ করো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কেয়ামত পর্যন্ত আমাকে আয়ুষ্কাল বাড়িয়ে দাও। ইবলিসের এই আবদারে মালিক বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যেন আদম এবং আদম সন্তানের কেয়ামত পর্যন্ত শরীরের প্রত্যেকটা তন্ত্রীতে তন্ত্রীতে শিরা উপশিরায় ঢুকতে পারি, এই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ পাক বললেন যা এটাও দিলাম, বহু বছর আমার ইবাদত করেছিস, সেই হিসাবে তোকে এইটাও দিলাম। নাম্বার থ্রি, ইবলিস সেদিন বলেছিল আদম এবং আদম জাতি বনি আদম, তারা যেন আমাকে দেখতে না পায়, যেন আমি পালিয়ে পালিয়ে লুকিয়ে ছুপিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করে তাদেরকে দোজখের পথের পথিক, জাহান্নামের পথের পথিক বানিয়ে দিতে পারি। আল্লাহ বললেন যা এটাও দিলাম, তিনটা হাতিয়ার পেয়ে গেল। এবার সে বলে রব্বুল আলামিন হাতিয়ার এই তিনটার দরকার ছিল, আমি চেয়েছি তুমি দিয়েছ, এই তিনটাকে কাজে লাগিয়ে কেয়ামত পর্যন্ত যে আদমের জন্য, যে আদমকে সেজদা না করার অপরাধে আমার নেতৃত্ব গেল, মান সম্মান গেল, ইমামতি গেল, জীবনের সব অর্জন শেষ হয়ে গেল, সে আদম সন্তানের বিষয়ে আমি এখন থেকে লাগলাম। লানুকাব্বি আন্নাহুম আজমাইন, এমন ভাবে তাদেরকে আমি গুমরা করব, একটা আদম সন্তানকেও হাশরের দিন বেহেশতে ফিরে আসতে আমি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন হতচ্ছাড়া তো তিনটে হাতিয়ারও বাগিয়ে নিয়েছে, তাহলে আল্লাহ বোধহয় না বুঝে দিয়েছেন নাকি, ব্যাপারটা এমন নাকি, বুঝে শুনেই দিয়েছেন। ইবলিসকে এই তিনটে হাতিয়ার দেওয়া মানে আপনার পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে, এটা হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এখন আল্লাহ বলেন আদম সন্তান ফাইমাইয়া তিয়ান্নাকু মিন্নি হুদান ফামান তাবেয়া হুদায়া আলায়া, যুগে যুগে আমি নবী পাঠাবো, কিতাব পাঠাবো, আমার পাঠানো নবী, আমার পাঠানো কিতাব, ফামান তাবেয়া হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আদম সন্তান যদি আমার নবী আমার কিতাব এইটাকে জেনে মেনে শিখে বুঝে একটা নেক আমল করে, আমি রব্বুল আলামিন তার খাতার ডান দিকে দশটা নেকি লিখে দেব, ফালাহু আশরা আমসালেহা, একটা নেক আমল আপনি করবেন আমি করব, আল্লাহ একের বদলে আমাদেরকে দশটা নেকি লিখে দেবেন। আর তুই ইবলিসের প্রতারণায় প্ররোচনায় ধোকায় পড়ে আমার শ্রেষ্ঠতম সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সুন্দর এবং শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, দুর্বল চিত্তের মানুষ, তুই ইবলিসের প্রতারণায় ধোকায় পড়ে যদি কোনো গুনার কাজে নিয়ত করে, সিদ্ধান্ত নেয় এখনো করেনি, তার আমল নামায় আমি কোনো গুনা লিখব না, নিয়ত করেছে কাজটা তো এখনো করেনি, আর ওই গুনার কাজটা যখন করে ফেলবে তখন আমি তার খাতার বাম দিকে শুধু একটা গুনা লিখব, রিপিট, একটা নেকের বদলে দশটা নেকি, আর একটা পাপের বদলে একটা পাপ। ইবলিস তোকে আমি রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিচ্ছি,
ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আমার বান্দা যখন আমার পাঠানো নবী আমার পাঠানো কিতাব এগুলাকে সামনে রেখে ধারণ করে মেনে নিয়ে যখন একটা নেক কাজ আবার করবে, আমি তার আবারও খাতার ডান দিকে দশটা নম্বর দেব, বাম দিক থেকে দশটা গুণা মুছে ফেলব। কটা হয়ে যাবে? দশটা যোগ হয়েছে, দশটা গুণা বিয়োগ হয়ে গেছে, তাহলে তো বিশটা হয়ে গেল। আল্লাহ পাকের আদরের সৃষ্টি মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। হাসরের দিন একটা লোকের গুণা যদি আসমান সমান উঁচু হয়, তার গুণার স্তূপ আসমানে লেগে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাবে জাতি হবে জালালি, আসমান বরাবর গুণা যে করেছে এই গুণাগার লোকটা আসমান পরিমাণ গুণা সব গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাত দাও আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহ সব গুণা মাফ করবেন, কিন্তু শিরিকের গুণা মাফ করবেন না। হকুল ইবাদ, বান্দার হক আত্মীয়ের হক নষ্ট করেছেন সেটা আল্লাহ মাফ করবেন না। শুধু মণ্ডলী পরিশেষে যে কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ দোযোগে দেওয়ার জন্য আমাদেরকে বানাননি, আল্লাহ চান যে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। বড় দেশ শাসন করতে হলে বড় মন লাগে, পুঁটি মাছের ছোট মন নিয়ে বড় দেশ শাসনও করা যায় না চালানোও যায় না। যার বাস্তবতা আজকে আমরা বিশ্ব সমাজে দেখতে পাচ্ছি, আমরা তার ভুক্তভোগী। তো যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হলো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বনী ইসরাইলের একটা লোক বুখারী শরীফের হাদিস, অন্তিম সজ্জায় তার ছেলেদেরকে ডেকে বলল আমি যখন মরে যাব তোরা আমার ডেড বডি লাশটা দাফন করবি না, এটাকে জ্বালানি কাঠ দিয়ে পুড়ে একবারে ছাই আঙ্গার করে ফেলবি, ছাইগুলোকে পিটিয়ে টিটিয়ে ভালো করে মিশিয়ে চার ভাগ করবি আমার লাশের পোড়া ছাই, একটা ভাগ পাহাড়ের উপরে নিয়ে ছিটকায় ফেলে দিবি, আর একটা ভাগ সাগরের জোয়ারের পানির সাথে মিশিয়ে দিবি, আর একটা ভাগ মরুভূমিতে যখন লু হাওয়া বসতে শুরু করবে ওই লু হাওয়ার মধ্যে উড়াই দিবি, রিপিট, পাহাড়ে উড়াই দিবি, পানির স্রোতে ভাসিয়ে দিবি, কারণ আমি কোনো নেকাবল করতে পারি নাই। হাসুর দিন আল্লাহ যদি আমাকে ধরে আমি কোনো জবাব দিতে পারবো না, এমনভাবে পুড়বি এবং এগুলাকে পানির স্রোতে বাতাসের স্রোতে পাহাড়ের উপরে ফেলে দিবি যাতে করে হাসরের দিন আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করতে অলভাসে বাদাল মাউত এটা যেন না পারে। আল্লাহ পাকে এই লোকটাও হাসরের মাঠে উঠাবেন নাকি উঠাবেন না? উঠাবেন তো। তা আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুই তোর ছেলেদেরকে ওসিয়ত করেছিলি? লোকটা বলল রব্বুল আলামিন আমি অবিশ্বাসী ছিলাম না, নাস্তিক ছিলাম না, শুধু একটা তোমার ভয়ে আমি এই কাজটা আমার ছেলেদেরকে ওসিয়ত করেছি। আল্লাহ বলবেন আমার ভয়ে? লোকটা বলবে বালা ওয়াল্লাহি, খোদার কসম তোমার ভয়ে আমি এই ওসিয়ত করেছিলাম। তখন আল্লাহ বলবেন তোমার সব গুণা আমি মাফ করে দিলাম, আমার ভয়ে করেছ, তাহলে খাওয়াবে খোদা, খোদা ভীতি খোদা প্রেম এটাকে সামনে রেখেই আমরা কাজ করে যাব। আবারও বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনারা জানেন উহুদের যুদ্ধে ওহাসি নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, পাঁচ বছরের মতো সময় সে লুকিয়ে ছুপিয়ে পাহাড়ের গুহায় টুহায় ছিল,
কোন মুসলমান আবার বদলা নেয় নাকি? মক্কা বিজয়ের দিন বেলাল যখন কাবা ঘরের সাথে উঠে আজান দিলেন, আবু জেহেলের ছেলে একরামা পরবর্তীতে মুসলমান সাহাবি মুজাহিদ, আর উমাইয়ার ছেলে হেসাম, এই দুইজন তাদের দোতলা বিল্ডিং এ উঠে জানালা খুলে কাবার এই দৃশ্য দেখতেছে। একজন আরেকজনকে বলে, তোর বাবা আর আমার বাবা আবু জেহেল এবং উমাইয়া বদরের যুদ্ধে মরে গেছে, ভালো হয়েছে। মুহাম্মদ আজকে 360 দেবদেবীর ঘরকে যেই অপমান বেইজ্জত করেছে, তোর আব্বা আর আমার আব্বা এই দৃশ্য দেখলে কলিজা ফেটে মরে যেত। কি দৃশ্য! মক্কাতে কি কোনো সুন্দর মানুষ ছিল না? কোনো আরব মানুষ ছিল না? আমরা মূর্তি রেখেছি, মূর্তি ভেঙে ফেলেছে, ঠিক আছে, কিন্তু কাবা ঘরের সাধু উঠে এখন আজান দিচ্ছে একজন সুন্দর মানুষ, শ্বেতাঙ্গ মানুষ, এটা কি নবীর কাছে ছিল না? আসাদ আসোয়াদুম আসোয়াদিল গোরাব, কাকের চেয়ে কালো, কালির চাইতে আরো নিকশ কালো একটা লোক আবার সাধে উঠেছে। ইসলাম কি দিয়েছে দেখুন, কালো সুন্দর আশরাফ আত্মাব, এর কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম। আজকে দেশ কাল নির্বিশেষে মুনা আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক। আমার তো ভাই বিশাল মেয়াদ শেষ, শুরুতেই আপনাদেরকে ইশারা করেছি আমাদের এর আগের রাহবার রাহনুমা, তাদের উপরে যদি কোনো জুলুম করা হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। আমরা যারা আছি আমাদের দিকে তাকাও। আমার ভ্রাতৃপ্রতিম তার মৃত্যুর ব্যাপারে পর্দার আড়ালে, জবনিকার আড়ালে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে, আমি যদি বলছি, রব্বুল আলামিন এই ষড়যন্ত্র যারা করেছে, আবু জেহেল, উতবা, ওলীদ, উমাইয়া, রবিয়া, মাগিরা, তাদের সাথে তাদেরকে তুমি বরবাদ করে দিও। আর শহীদের এই কাফেলা, আর জেহাদ মাজিন এলাই ইয়াউমিল কিয়ামতে, আমার পরে 30 বছর খেলাফত, নবী বলছেন ছিল কি না 30 বছর খেলাফত, আল খেলাফত বাদি সালাসুনা আমান, আমি নবী চলে যাব, 30 বছর দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত এটা থাকবে। সুম্মা তাকুন মুলকান গাদদান, তারপর আসবে রাজতন্ত্র, সুম্মা মুলকান জাবাবেরা, তারপর আসবে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র পৃথিবীর বুকে বেশি দিন থাকবে না, স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে, লাশের উপরে সুম্মা তাকুন খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। আজকে পুরা দুনিয়া ইসলামী বিপ্লবের একটা প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে, সেই প্রাণ জোয়ারের সাথে জোয়ারের নৌকে আমরা বাদাম তুলব, আমরা জান্নাতের মঞ্জিলের দিকে এগিয়ে যাব। আমরা বুনিয়ান মারসুস হিসেবে পরস্পর পরস্পরের সাথে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, সেইভাবে যেন আমরা আসতে পারি, যেতে পারি, এগোতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন।